বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে ভোটে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুল। আগামী পাঁচ বছর তিনি এই সংস্থাটির এই অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। সাইমা ওয়াজেদ পুতুলই প্রথম বাংলাদেশি যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এরকম একটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন। এর আগে বাংলাদেশের কেউই বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান পদে নির্বাচিত হননি। এদিকে এমন খবরের কয়েক ঘন্টা পর দিল্লিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা হয় সাইমা ওয়াজেদ পুতুলের। এই মুহূর্তটি ফ্রেমবন্দি করতে মিরাজ মোস্তাফিজরা তার সঙ্গে ছবি তোলেন।